রাইট নাও মোনামি কলকাতা বাংলা চলচ্চিত্রের প্রথম সেরির বর্তমান সময়ের আলোচিত একজন তারকা মোরোভার এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্র অভিনয় করেছেন সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মাঝে দর্শকপ্রিয়তা অর্জন করেন মোরোভার এই তারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় ঠিক এই জন্য অবশ্য আলোচনায় থাকেন এই অভিনেত্রী মূলত সেই ধারাবিকতায় সম্প্রতি এই তারকা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেছেন কিন্তু তার প্রকাশ করা ছবিতে তাকে সাদা কালারের বাঁধা চুলে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে ঠিক অবশ্য তার রূপের প্রতি হয় তার তার অনুরাগীরা ঠিক অবশ্য প্রকাশ করা ছবির অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেন মরোবার অনেকে আবার তাকে কিসের মুজি দেয় কিন্তু আবার অনেকে তাকে মাইলা বলে দাবি করেন মরোবার অনেকে আবার তাকে মাই ফেভারেট বলে উল্লেখ করেন কিন্তু আবার অনেকে তাকে প্রেটি গার্ল বলে দাবি করেন সুতরাং সবকিছু মিলে এই তারকা বর্তমানে এইভাবে আলোচনায় মোরববার বর্তমানে এই তারকার চলচ্চিত্রের কাজ আছে ঠিক এই জন্য অবশ্যই এই তারকা সে সকল চলচ্চিত্রের শুটিং এর কাজ করছেন কিন্তু পদাতিক চলচ্চিত্র এই তারকাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় মরোবার সেখানে এই তারকা চঞ্চল চৌধুরীর স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন ঠিক এই জন্য অবশ্য তার চরিত্রটি তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে সুতরাং জেনে তো নিলেন কলকাতা বাংলা তারকা মোনাবিঘ সাদা কালারের গাউন পরে ক্যামেরার সামনে ধরা দেয় মরোবর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বাইদ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য